সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তোমাদের আজকের এই ক্লাসে আমি আলোচনা করব প্রাণী সংগ্রহের প্রক্রিয়া প্রাণীবিজ্ঞানের ছাত্র হিসাবে প্রাণীদেরকে স্টাডি করার জন্য তোমাদের ইন্ট্রোডাকশান টু জুলজি অর্থাৎ প্রাণীবিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারের মধ্যে দেখবা যে একটা প্রাণীবিজ্ঞান পরিচিতি কোর্সের মধ্যে একটা অধ্যায় আছে যে প্রাণীদের কিভাবে আমরা স্টাডি করব সেই সব প্রক্রিয়া তো প্রাণী স্টাডি করতে গেলে প্রাণীকে আগে সংগ্রহ করতে হবে তো সেই সংগ্রহ করার প্রক্রিয়াটা কি হতে পারে কিভাবে প্রাণী সংগ্রহ করা হয় ফিল্ড থেকে এবং সেখানে কি কি প্রক্রিয়া অনুসরণ করা হয় সেইগুলো সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব প্রাণী জগতে মেরুদণ্ডী অমেরুদণ্ডী দুই রকম প্রাণী রয়েছে জলজ স্থলজ খেচর বিভিন্ন রকম প্রাণী রয়েছে এইসব প্রাণীগুলোকে সংগ্রহ করার এক একটা প্রাণীর স্বভাব এবং বাসস্থানের উপর ভিত্তি করে এবং এদের সাইজ এরা উড্ডয়নশীল কিনা বা এরা পানিতে থাকে নাকি ডাঙায় থাকে গাছে থাকে বা কোথায় থাকে বাসস্থানটা কী এগুলোর উপর ভিত্তি করে এদের সংগ্রহে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া আছে আবার নির্দিষ্ট সময়ও আছে প্রাণীগুলো কীভাবে চলাচল করে সেই চলাচলের উপর চলাচলের উপর ভিত্তি করে এদেরকে সংগ্রহ করার জন্য বিভিন্ন রকম ফাঁদ ব্যবহার করা হয় বিভিন্ন রকম টুলস ব্যবহার করা হয় তো সেগুলো নিয়ে আমরা আর কি আলোচনা করব আজকে মূলত প্রাণীবিজ্ঞান মানে প্রাণী সংগ্রহের ইনভার্টিভ ব্রেড বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণী সংগ্রহের প্রক্রিয়াগুলো প্রক্রিয়াগুলোই আর কি বিশেষভাবে আলোচনা করব এখান থেকে প্রশ্ন প্রায় হয় যে প্রাণী সংগ্রহের প্রক্রিয়াগুলো আলোচনা করা এবং এখানে বিভিন্ন রকম যে টুলসগুলো আছে সেগুলো আলোচনা করার জন্য বড় প্রশ্ন এখান থেকে হয়ে থাকে আমরা দেখে আসছি তো বিষয়টি মনোযোগ সহকারে দেখো তোমরা চলে আসি আমরা যে প্রাণী সংগ্রহের প্রক্রিয়াগুলো কি কি হতে পারে খেয়াল করো প্রথমে আমরা যেটা দেখছি যে ফ্লাইট ইন্টারসেপশন ট্র্যাক অর্থাৎ আহ এইটা এক ধরনের ফাঁদ দেখো যে এটা একটা গ্রাসল্যান্ডে বা তৃণভূমিতে পাতা আছে একটা স্টিকের সঙ্গে দুটো স্টিক তার মাঝখানে নেটের মতো একটা কিছু দেওয়া আছে এবং এর গোড়ার দিকে এইখানটায় খেয়াল করে দেখো যে এখানে একটা পাত্র পাতা আছে তো এটা রকম যে যেসব প্রাণীগুলো উড়ে বেড়ায় অর্থাৎ একটু লো হাইটে ফ্লাই করে আর কি কম উচ্চতায় উড়ে বেড়ায় সেই সব প্রাণীগুলোকে ধরার জন্য এই প্রক্রিয়াটা বেশি কার্যকর তো এখানে এই দিক দিয়ে প্রাণীটা যখন উড়ে যাবে উড়ে যাওয়ার সময় এই ব্যবধায়কের সাথে বাড়ি খাবে বাড়ি খাওয়ার পরে এখান থেকে পড়ে যাবে পড়ে যাবে নিচে এই পাত্রে এই পাত্রে সাধারণত কিছু আঠালো ম্যাটেরিয়াল বা পানি এই ধরনের জিনিসপত্র দেয়া থাকে আহ যেখানে অথবা হচ্ছে যে সাবান তারপর হচ্ছে যে ইথানল বা অ্যালকোহল যেটা আর কি সেটা অনেক সময় দেওয়া হয়ে থাকে এটা একরকম প্রিজারভেটিভ মানে প্রিজারভেটিভ মত প্রিজারভেটিভের মতো কাজ করে যেটা প্রাণীটাকে পচতে দেয় না তো এই প্রাণীটা উড়ে যাওয়ার সময় ব্যবধায়কের সঙ্গে বাড়ি খালি খেলো খাওয়ার পরে এই সলিউশনের মধ্যে পড়ে গেল তারপর ওখান থেকে নির্দিষ্ট পটে করে বা পাত্রে করে আমরা সেটাকে সংগ্রহ করে নিয়ে আসব ল্যাবরেটরিতে পরবর্তী স্টাডির জন্য এরপর বাইক ট্র্যাপ আমরা বলছি যে অর্থাৎ যেই সব প্রাণী যেগুলো স্মল উডেন আইসক্রিম যেগুলো আছে যেগুলো এরকম কিছু কিছু প্রাণী আছে যেগুলো কামড় দেয় আর কি ছোট ছোট তো এইগুলোর জন্য যেটা হয় যে এখানে কিছু ছোট ছোট বাইট ট্র্যাপ অর্থাৎ খাবার এই বাইটটা আসলে এক ধরনের খাবার ওই প্রাণীটার পছন্দের খাবার সেইটা দেয়া হয় দেওয়ার ফলে সেখানে এসে সেই প্রাণীটা বসে সেই খাবারটা খেতে খেতে লাগে এই সময় তখন তাকে সেটাকে ধরে কালেক্ট করা হয় এক্ষেত্রে আমরা যেমন দেখছি যে পিনাট বাটার দিয়ে এটা একটা বাইট অর্থাৎ এই খাবারটা পিনাট বাটারটা পছন্দ করে এটা কারা পছন্দ করে অ্যান্ডস বা পিঁপড়ারা পছন্দ করে তো বিশেষ ধরনের পিঁপড়াগুলোকে ধরার জন্য পিনাট বাটারের বাইট ব্যবহার করা হয় এছাড়া ধরো যে সুগার বাইট আমরা যেটা দেখছি বা চিনি দিয়ে চিনি দিয়ে গিয়ে বিভিন্ন রকম মদ বাটারফ্লাই বা এগুলোকে এই সুগার বাইটটা তারা পছন্দ করে চিনি সমৃদ্ধ খাবার সেটা পছন্দ করে তো সেটা দিয়ে তাকে আকৃষ্ট করা হয় এবং সেটা যখন খেতে বসে বসার পরে এটা এটা তখন সেই ফাঁদে ধরা পড়ে এরপর আমরা এখানে একটা সুন্দর একটা টুলস দেখতে পাচ্ছি যেটাকে আমরা বারলেস টালগ্রিন ফানেল বলছি আমরা এটাকে বেয়ারলেস টালগ্রিন ফানেল এটা এক ধরনের ফানেল এর মধ্যে দেখো যে মজার ব্যাপার এর মধ্যে কিছু দেওয়া আছে যে এটা কি ধরনের প্রাণীকে ধরা হয় সেটা হচ্ছে যে দেখো মেথ মেথড ফর এক্সট্র্যাক্টিং ইনভার্টিব্রেটস ফ্রম সয়েল অ্যান্ড লিফ লিটার এই এইটা একরকম ফানেল এর মধ্যে মাটি বা পাতা এগুলোর সঙ্গে সব ছোট ছোট ইনভার্টিব্রেট গুলো লেগে থাকে সেইগুলোকে মানে সংগ্রহ করার জন্য তো এটা একটা ফানেলের মতো একটা জার এর উপরে একটা লাইট দেয়া থাকে একটা লাইট একটু একটু হাই পাওয়ারের লাইট দেওয়া থাকে এই দেখা যাচ্ছে যে একশো বা দুইশো ওয়াট এরকম ওয়াটের লাইট এই লাইটটা আলো তো দেবেই সাথে সাথে এই জায়গাটা উত্তপ্ত করবে কিছুটা আর এটা একটা ফানেল এটা মেটাল ফানেল হয় আর কি সাধারণত এর মাঝে এই পাতাগুলো খড়কুটো পাতা এগুলো দেয়া আছে উপর থেকে লাইটের তাপটা পড়লো যখন তখন এইখান থেকে পোকাগুলো আর এই পাতাতে থাকতে না পেরে এই ধীরে 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 নিচের দিকে এইখানে একটা কালেক্টিং জার লাগানো থাকে সংগ্রাহক একটা জার এর মধ্যে এই এগুলো নেমে যায় আপনা আপনি নেমে যায় এইগুলো সাধারণত খুব ছোট খুবই ছোট পো মানে ইনসেক্টের লার্ভা বা ছোট ছোটো ফ্লাই এগুলোকে ধরার জন্য স্নেল স্লাগস অর্থাৎ ছোট শামুক যেগুলো থাকে এই ধরনের এদেরকে আলাদা করার জন্য একবার এক জায়গা থেকে অনেকগুলো ময়লা আবর্জনা পাতালতা এগুলো ঝোপঝাট তুলে নিয়ে এসে এর মধ্যে দিয়ে উপর থেকে লাইটটা যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন এরা আপনা আপনি এই নিচের যে এই কালেক্টিং জার এর মধ্যে নেমে যায় নেমে যেয়ে এক জায়গায় যে অনেকগুলো মানে একসাথে অল্প সময়ে অনেকগুলো সংগ্রহ করা যায় এরপর যেটা দেখছি আমরা পিটফল ট্র্যাপ পিটফল ট্র্যাপটা হচ্ছে যেই সব প্রাণী মানে ছোট ইনভার্টিব্রেডস মাটির উপর দিয়ে ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে যায় ক্রিপিং করে যায় বা ক্রলিং করে যায় ধীরে ধীরে এদেরকে ধরার জন্য করা হয় কি এই যে পিটফল এটা হচ্ছে ভূমি মনে করো এটা মাটি ভূমির সমতল এইখানে গর্ত করা হয় গর্ত করে এইখানটায় একটা পাত্র বসিয়ে দেওয়া হয় এই পাশে মাটি এই পাশে মাটি এই জায়গাটা পাত্রের মুখ যখন কোনো পোকা এদিক দিয়ে এরকম ভাবে হেঁটে হেঁটে যেতে লাগবে যেতে লাগলে কি হবে এর মধ্যে টপ করে পড়ে যাবে পড়ে যে এই জায়গায় জমা হয়ে যাবে তো এই জায়গায় জমা হলে তখন দেখা যাচ্ছে বেলা পেতে রাখা হলো বা দিনের কোনো একটা সময় পেতে রাখা হলো একটা নির্দিষ্ট সময় পর পর যে এটাকে দেখা যাচ্ছে তুলে তুলে আনলে এর মধ্যে অনেক পোকামাকড় যেগুলো। এই মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যায় বা হেঁটে যায় বা শুয়োপোকার মতো করে যায় এই এইসব এনিম্যালগুলো এর মধ্যে পড়ে থাকবে তারপর যে খুব সহজেই সেখান থেকে আমরা ধরে নিতে পারবো তো এগুলো সাধারণত কারা দেখো যে গ্রাউন্ড ডুয়েলিং বিটিলস যেগুলো আছে যে বিটিলসগুলো মাটিতে হেঁটে বেড়ায় সেই বিটিলস এছাড়া অলিগো আমরা বলছি অলিগো বলতে সাধারণত আমরা বুঝি যে হলো চিওর আর কি যেটাকে আমরা বলি স্কলোপেন্ডরা বাংলা ভাষায় চিওর বলি এই ধরনের মিলিপেডও আছে মিলিপেডটা হচ্ছে কেন্ন বলে থাকি বাংলা ভাষায় সেটা তাছাড়া কিছু অ্যানিলিডস আছে এছাড়া আরও কিছু অ্যানিলিডস আছে স্লাগস আছে অর্থাৎ কিছুটা শামুকের মতো লাগে দেখতে এরকম কিছু অ্যানিমেল আছে যেগুলো এই পিটফল ট্র্যাপ ব্যবহার করে ধরা হয় আহ এই পিটফল ট্র্যাপের মধ্যেও আবার যেটা আমরা দেখি যে এই পিটফল ট্র্যাপের মধ্যে অনেক সময় কিছু কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় দেখা যাচ্ছে যে এটা পেতে রাখা হলে এবং অনেকটা সময় পরে যে তুলে আনা হবে তো সেখানে থাকলে এনিম্যালগুলো নষ্ট হয় না অনেকক্ষণ তারা ভালো থাকে এরপর আমরা কিছু আরো কিছু মেথড মেথড দেখি যে কিছু আছে যে কেমিক্যাল এক্সট্রাকশন বলা হচ্ছে তো এইখানে আহ পয়েন্ট টু পার্সেন্ট ফরম্যালি ফরমাল অর্থাৎ ফরমালিন এইটার সলিউশন দিয়ে সয়েল থেকে অনেক সময় আর লার্ভা বা এগুলোকে সংগ্রহ করায় অর্থাৎ আমরা কেঁচো সংগ্রহ করব যখন দেখা যাচ্ছে যে জায়গায় কেঁচো থাকার সম্ভাবনা বেশি আছে সেখানে যে যদি 0.2% মাত্র ফরম্যাল সলিউশন ঢেলে দেওয়া হয় তাহলে কে কেঁচোগুলো আপনা আপনি মাটির নিচ থেকে উপর দিকে বের হয়ে আসবে তখন সেটাকে হাত দিয়ে পিক করে পাত্রে সংগ্রহ করা যাবে এরপর এইখানে দেখো যে একটা ক্যানোপি ফগিং বলা হচ্ছে অর্থাৎ ফগার মেশিন ধোঁয়া দেওয়ার মেশিন সেই মেশিন দিয়ে যদি এই এই উঁচু গাছপালা এগুলার উপরে দিকে যদি কোনো পোকামাকড় আমরা সংগ্রহ করতে চাই যেগুলো এই উঁচু গাছপালার পাতা বা এগুলোর মধ্যে থাকছে অথবা এর মধ্যে উড়ে বেড়াচ্ছে এরকম তাহলে খুব সহজে তাদেরকে ধরার জন্য দেখ নিচের দিকে একটা কাপড় পেতে দেওয়া হয়েছে সংগ্রহ করার জন্য আর এই উপরে গাছের এই দিকে ধোঁয়া দেওয়া হচ্ছে তো ধোঁয়া যখন উপর দিকে দেওয়া হচ্ছে তখন উপর থেকে গাছের পাতা থেকে পোকাগুলো নিচে পড়ছে পড়ছে যে কাপড়ের উপর কাপড় অনেকটা জায়গা জুড়ে কাপড়ের উপর পোকাগুলো জমা হচ্ছে জমা হলে সহজেই সেখান থেকে সংগ্রহ করা যাচ্ছে তো ক্যানোপি ফগিংটা এরকম ক্যানোপি হচ্ছে গাছের যে আমরা চূড়া যেটা যে অংশটুকু পাতার মতো পাতা থাকে সেই অংশটুকু ওইটাকে আমরা বলছি যে কেনপি এরপর দেখো যে বিডশিট অর্থাৎ নিচে একটা পাত্র ধরে খুব সিম্পল একটা গাছ গাছে হয়তো কোনো পোকামাকড় আছে যেগুলো একটু শক্তভাবে আটকে ধরে আছে সেগুলোকে খুব সহজে সংগ্রহ করার জন্য নিচে একটা পাত্র পেতে গাছের উপরে যদি কোনো কোনো একটা কাঠি দিয়ে আমরা বাড়ি দিই ঠকঠক করে দেখা যাচ্ছে বাড়ি দিলাম দিলে তখন সেগুলো ঝরে ঝরে নিচে যেয়ে পড়ছে এটা একটা প্রক্রিয়া বিডশিট বলছি আমরা এটাকে মেথডিকেবল পানিতে বাস করে এইরকম গুলো ফলো করা যেতে পারে সেইগুলো এবারে দেখো যে কি কি মেথড ফলো করা আমরা পানি থেকে সাধারণত প্ল্যাংটনস সংগ্রহ করে থাকি প্ল্যাঙ্কটন বেনথোস নেকটন এগুলো আর কি তো এইগুলো সংগ্রহ করার জন্য খুব সহজ একটা জিনিস হচ্ছে প্ল্যাংটন নেট তোমরা দেখে থাকছো ব্যবহারিকের সময় তোমাদের দেখানো হয় ফ্রেশ ওয়াটার ফনা স্টাডি করার জন্য পুকুরের পানি থেকে এই প্ল্যাংটন নেটের মাধ্যমে আমরা এনিম্যাল কালেক্ট করে নিয়ে এসে সেগুলোকে মাইক্রোস্কোপে এক্সামিন করে থাকি তো সেটা কি রকম প্ল্যাংটন নেটটা খুবই মিহি সূক্ষ্ম একরকম নেট সেই নেটের এই যে দেখো এটা নেট খুব খুব পানিটা শুধু কোনো রকম বের হয় এবং সেটাও খুব সহজে বের হয় না আর কি মানে নেটের এই নেটের ছিদ্রগুলো খুব সূক্ষ্ম তো এইখানে রিং রিং এর সাথে লাগানো আছে গোল করে নেট এবং নিচের দিকে এখানে একটা বটল লাগানো থাকে সংগ্রাহক লাগিয়ে দেওয়া হয় দেওয়ার পরে এইটাকে ছুড়ে দেওয়া হয় পানির মধ্যে দিয়ে টানা হয় এইখানে দড়ি আছে সেই এক্সট্রা দড়ি সেটা দিয়ে টানা হয় এটাকে টেনে নিয়ে আসা হলে তখন হলো কি যে এর মধ্যে পানিগুলো ঢুকে গেল পানি ঢুকে এই পথ দিয়ে পানিগুলো হালকা করে বের হয়ে যাবে যেতে 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 কী হবে যে এই নিচের যে সংগ্রাহক পটটা লাগানো থাকবে পাত্রটা তার মধ্যে খুব কম পানির মধ্যে বেশি ঘনত্বে অর্থাৎ প্ল্যাংটনগুলো যেগুলো জমা হবে ওর মধ্যে সেটা অল্প পানির মধ্যে অধিক সংখ্যক প্ল্যাংটন পাবো আমরা যদি এমনিতে বালতিতে করে বা দেখা যাচ্ছে একটা গ্লাসে করে পানি তুলে নিই তাহলে অল্প একটু জায়গার পানি ওর মধ্যে আসলো ওর মধ্যে অ্যানিম্যাল থাকার সম্ভাবনা কম থাকে সংখ্যা কম থাকে কিন্তু যখন এই প্ল্যাংটন নেট দিয়ে ছেঁকে অনেকখানি জায়গার পানিকে ছেঁকে আমরা অল্প একটু পানির মধ্যে অধিক পরিমাণে এই স্পেসিমেনগুলো আমরা পেতে পারি তো এটা যেটা হয় এই নেটটা সাধারণত সিল্ক মুসলিন তারপর নাইলন সিনথেটিক ফাইবার এগুলোর দ্বারা তৈরি আর কি খুব মিহি সূক্ষ্ম কাপড় ব্যবহার করা হয় এরপর আর একটা জিনিস দেখো যে এটা হলো সিলিন্ডার সিলিন্ডার আকৃতির আর কি সিলিন্ডার স্যাম্পলার তো এইটাও খুব মজার জিনিস ওই একই রকমই প্রায় যেহেতু তরল এই সিলিন্ডারের মধ্যে তরল নেওয়া হবে নেওয়ার পরে এটাকে ধীরে ধীরে যখন তরলগুলো বের করে দেওয়া হলো হয়ে তখন অল্প অল্প করে মানে ম্যাক্সিমাম তরলটা বের হয়ে যাবে নিচের দিকে অল্প পানির মধ্যে অধিক থাকবে এরপর আমরা কিকনেট দেখতে পাচ্ছি এটা খুব সিম্পল তোমরা দেখে থাকছো মাছ ধরার জন্য ঠেলা জালি বলে থাকি আমরা আর কি এটা ঠিক ওই রকমই প্রক্রিয়া এটাকে এরকম ভাবে ঠেলে আর কি ছেকে এর মধ্যে দিয়ে ধরা হয় পানিতে এই নেটটা পা দিয়ে ঠেলে ধরা হয় দিয়ে কিছু ঠেলা দিয়ে তারপর ছেড়ে দিলে ওর মধ্যে এনিম্যাল গুলো জমা হয় সে ঠেলা জালি আর কি বাংলা ভাষায় মাছ ধরার রক বাস্কেট স্যাম্পলিং বলা হচ্ছে এরকম ভাবে মেটাল বা লোহার ঝুড়ি বানানো হয় ঝুড়ির মধ্যে পাথর ঢুকিয়ে দিয়ে এটাকে যদি আমরা পানির মধ্যে রেখে দিই তাহলে হবে কি এইগুলোর সাথে নানান রকম প্রাণী যেগুলো পাথর বা এগুলোর গায়ে মানে কলোনি করে থাকে অ্যাটাচ হয়ে থাকে লেগে থাকে তারা এসে এই পাথরগুলোর গায়ে লেগে থাকবে তারপর বাস্কেটটাকে ধরে আমরা তুলে নিলাম নিয়ে যখন ওই পাথরগুলো থেকে আমরা বেশি পরিমাণে প্রাণীগুলোকে সংগ্রহ করতে পারব এরপরে আমরা দেখছি যে গ্র্যাব অ্যান্ড স্কুপ হচ্ছে বেনথ সংগ্রহের জন্য কোনো একটা জলাশয়ের একেবারে তলার কাদার মধ্যে যেই সব প্রাণীগুলো থাকে এই আমরা যে নেটটা এই জিনিসটা দেখছি এটাকে দড়িবেধে দড়ি বেঁধে ছুড়ে দেওয়া হয় দিয়ে দিলে তখন হয় কি যে এই যে জিনিসটা আমরা দেখছি এখানে একটা ট্রিগার থাকে সেটা ধরে টান দিলে তখন এইটা যে এই তলায় কামড়ে ধরে এটাও নেমে যাবে এইটাও নেমে যাবে যে তলায় কামড়ে ধরলে সেটাকে তখন এই তলার এক গাদা কাদাসহ তুলে নিয়ে আসা যাবে উপরে এই কাদাটাকে তখন এক্সামিন করলে আমরা ওর মধ্যে অনেক পরিমাণ আহ বেনথিক গুলো পাব আর কি ড্র্যাগিং আমরা দেখছি অর্থাৎ টেনে নিয়ে যাওয়া এটা এরকম ভাবে বড় লম্বা নেট সাধারণত কোনো ট্রলারে বা কোনো নৌকাতে অথবা স্পিড বোর্ডে বা এই ধরনের বা জাহাজ সেগুলোর পেছনে লাগানো থাকছে অনেক দূর ধরে টানা হচ্ছে এর মধ্যে স্পেসিম্যান্টগুলো ঢুকতে থাকছে তারপর একটা সময় পরে এটাকে নেটটাকে তুলে নেওয়া হয় নিলে এর মধ্যে অনেকগুলো স্পেসিমেন বা এনিম্যাল সংগ্রহ হয়ে যায় সাগরে আর কি বেশিরভাগ ব্যবহার করা হয় এগুলা আ কমন মেথড যেটা টেরিস্ট্রিয়াল এবং অ্যাকোয়াটিক অর্থাৎ শুকনা জায়গার এবং হচ্ছে যে পানির দুই জায়গারই অ্যানিম্যাল সংগ্রহের জন্য ব্যবহার করা হয় সেই রকম কিছু মেথড আমরা এবার দেখি যে হ্যান্ড কালেক্টিং একেবারে সিম্পল যেটা হাত দিয়ে সংগ্রহ করা হাত দিয়ে ধরে ধরে সংগ্রহ করা সেটা একটা হতে পারে একটু সাধারণত যে মাঝারি বা বড় সাইজের এনিম্যাল যেগুলো সেগুলোকে আমরা হাত দিয়ে ধরে ধরে সংগ্রহ করতে পারি এছাড়া ফ্লাড লাইটস দেখো ফ্ল্যাশ লাইট এবং হচ্ছে যে ব্ল্যাক লাইটস অতিমাত্রায় আলো ব্যবহার করে ফ্ল্যাশ লাইট ব্যবহার করে যে সব অ্যানিম্যালগুলো আর আছে যে ব্ল্যাক লাইটস এই ক্ষেত্রে সাধারণত ইউভি লাইট ব্যবহার করা হয় ইউভি লাইটটা দিয়ে রাতের বেলা যখন ইউভি লাইটটা দিয়ে খোঁজা হবে তখন যেই সব প্রাণীর কিছু কিছু প্রাণী আছে যেমন হচ্ছে যে বিছা বিছাপোকা বা আহ বুথাস যাকে বলছি আমরা কাঁকড়া বিছা এই বিছাপোকার গায়ে ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল থাকে এর মধ্যে উপর যখন ইউভি লাইটটা পড়ে তখন এই বিছাপোকাটা আহ জ্বলে জল করে ওঠে আর কি এটা কিছুটা সাদাটে নীলাভ সাদাটে একটা রং ধারণ করে তো তখন খুব সহজেই একটা জায়গায় খালি চোখে আমরা দেখতে পাচ্ছেন যেহেতু রাতের বেলা বিছাপোকা এরা খেতে বের হয় তখন যদি আমরা ওই ইউভি লাইট জ্বালাই তাহলে খুব সহজেই এদেরকে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তখন সেটাকে আমরা তখন তাকে সংগ্রহ করতে সুবিধা হবে ইয়েলো প্যান্ট র্যাপ হলুদ রঙের প্রতি কিছু কিছু পোকা বিশেষভাবে আকৃষ্ট হয় অধিকাংশ পোকা তো যে কারণে হলুদ রঙের পাত্র সেই সেইটা যদি আমরা যে জায়গায় পোকামাকড়গুলো পাওয়ার সম্ভাবনা বেশি সেখানে এরকমভাবে পেতে রেখে আসি তাহলে ওই হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয়ে পোকামাকড়গুলো শুধু ওই জায়গাতে এসে পড়বে জমা হবে এরিয়াল নেট এইটা একরকম নেট দেখো হ্যান্ডেল সহ এটা উড়ে যাওয়া সাধারণত বাটারফ্লাই বা এই ধরনের ড্রাগন ফ্লাই বাটারফ্লাই এগুলাকে ধরার জন্য এই এরিয়াল নেট ব্যবহার করা হয় সুইপিং নেট সুইপ অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া এইটা সাধারণত গ্র্যাসল্যান্ড বা ছোটো ছোটো বুশ বা ঝোপঝাড় এগুলোর মধ্যে এইটাকে ডানে বামে এরকম এরকম করে ডানে বামে এরকম ঝাড়া হয় ঝাড়লে তখন হয় কি যে ওই গাছ গোছালি বা এগুলোর সাথে ঝোপের সাথে যেগুলো পোকামাকড় যেগুলো থাকে যেসব অ্যানিম্যাল থাকে সেগুলো ওই সুইপিং নেটের মধ্যে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে তখন সেখান থেকে ম্যানুয়ালি হ্যান্ড পিক করে সেটাকে কালেক্টিং জারে ঢোকানো হয় এটা আরও কিছু এরকম ট্র্যাপ আমরা দেখতে পাচ্ছি এইটা একটা মজার জিনিস এটা আলাদা হয়ে বলছি যে অ্যাসপিরেটর বা ভ্যাকুয়াম ডিভাইস এই ডিভাইসটা সাধারণত ছোট ছোট ফ্লাই ধরার জন্য যেমন স্যান্ড ফ্লাই সিসি ফ্লাই এরকম কিছু ফ্লাই আছে মশা হ্যাঁ এদেরকে ধরার জন্য এই অ্যাসপিরেটর টিউবটা ব্যবহার করা হয় এটা কিছুই না একটা এটা হলো একটা কাঁচের জার বা কাঁচের একটা টেস্ট টিউব এখানে একটা কর্ক লাগানো আছে এই পাশটা একটা টিউব লাগানো আছে এখানে এখানে আছে এই টিউবের মাথার দিকে যেটা হয় যে একটা দিয়ে মুখ দিয়ে টান দেওয়া হয় মানে এখানে মুখ লাগে ভেতর দিকে বাতাসটা শুষে নেওয়া হয় অবশ্যই এই জায়গায় একটা নিরাপত্তামূলক পাতলা কাপড় জড়ানো থাকে যাতে কোনো পোখা এই দিক দিয়ে মুখের মধ্যে চলে না যায় সে কারণে আর এরকম একটা টিউব থাকছে যে টিউবটা এই এরকমভাবে ধরা হবে যেখানে পোকাগুলো আছে সেই পোকার সামনে একটু দূরে একেবারে পোকার গায়ে গায়ে লাগাতে হবে না ভ্যাকুয়াম ক্লিনার যেরকম আমরা দেখি এটার কাজটা ঠিক ওই রকম এরকম কাছে ধরলে ধরে মুখ দিয়ে করে টান দিলে পোকাটা সেই বাতাসের টানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় সেই বাতাসের টানে এই নল দিয়ে এসে এই পাত্রের মধ্যে জমা হয় এই হলো অ্যাসপিরেটর তো আমরা এরপরে যেটা এখন যেটা দেখছি যে এই এইভাবে ইনভার্টিব্রেট এনিম্যালসগুলোকে আমরা সংগ্রহ করতে পারি এছাড়াও যেটা করা হয় যে ফেরোমন ট্র্যাপ লাইট ট্র্যাপ সাধারণ লাইট ট্র্যাপ তোমরা দেখে থাকছো যে এখন পোকামাকড় দমনের জন্য এগুলো কিন্তু ব্যবহার করা হয় সেগুলো কিছুই না একটা জায়গায় যেখানে পোকামাকড় এগুলো পাওয়ার সম্ভাবনা বেশি সাধারণত ফসলের ক্ষেত গ্রাসল্যান্ড এগুলোতে পেতে রেখে আসলাম লাইট ট্র্যাপ দিলাম আলো জলে নিচে একটা পাত্র থাকে সে পাত্রে কিছু পানি দেওয়া থাকে বা আঠালো জিনিস দেওয়া থাকে কখনো কখনো হালকা মৃদু বিষও দেওয়া হয়ে থাকে সেটা কি তখন কি হয় ওই রাতের বেলা যেসব পোকামাকড় আলোর প্রতি আকৃষ্ট হয় তারা যে ওই লাইটের চারপাশে উড়াউড়ি করে করতে করতে ওরা তখন বাড়ি খেয়ে খেয়ে নিচে পড়ে পড়ে সেখানে জমা হয়ে যায় এবং সেখান সেখানে বেশিরভাগ সময় মারা যায় জীবিতও থাকে তো সেখান যে থেকে সংগ্রহ করা যেতে পারে সেই পোকামাকড়গুলো তো এইভাবে আমরা যেটা দেখলাম যে ইনভার্টিপ্রেট এনিম্যালগুলো সংগ্রহ করার কিছু টুলস এবং সেগুলোর মেথডসগুলো আমরা দেখলাম তো পোকামাকড়গুলো সংগ্রহ করা হয় সংগ্রহ করার পর যেগুলো জীবিত থাকে জীবিত থাকলে সেগুলোকে মারণ বোতল অর্থাৎ একটা কাঁচের বোতল সেই বোতলের মধ্যে কিছু ক্লোরোফম দিয়ে দেওয়া হয় দিয়ে দিয়ে তার মধ্যে পোকামাকড়গুলো ঢুকিয়ে দিয়ে মুখটা লাগাই দিয়ে কিছুক্ষণ রাখলে তারা অটোমেটিক সেন্সলেস হয়ে যাবে আবার কখনো কখনো এগুলো মারাও যায় বেশি পরিমাণ ক্লোরোফর্ম হলে তখন তারা মারাও যায় এরপরে এইগুলোকে বিভিন্নভাবে কাউকে শুকিয়ে কাউকে দেখা যাচ্ছে যে যেসব প্রাণী পানি মানে হচ্ছে ফর্মালডিহাইড ডিহাইড বা অ্যালকোহলের প্রিজার্ভ করা অর্থাৎ অ্যাকোয়াটিক প্রিজারভেশন যেটাকে বলছি আমরা লিকুইড প্রিজারভেশন তার মধ্যে লিকুইড প্রিজার্ভেটিভসের মধ্যে রেখেও প্রিজার্ভ করা হয় এছাড়া বাটারফ্লাই বা ছোটো ছোটো ইনসেক্টগুলো এগুলাকে সুন্দর করে স্ট্রেচিং বোর্ডে লাগিয়ে শুকিয়ে তারপর প্রিজার্ভ করা হয় এবং পরবর্তীতে এগুলাকে ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন বা এর ট্যাক্সোনমিক কী দিয়ে আইডেন্টিফাই করা হয় এবং এদের নামকরণ এবং অন্যান্য যে এদের বৈশিষ্ট্য এগুলাকে স্টাডি করা হয় তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আজকের ক্লাস তোমরা উপভোগ করেছো সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তীতে আবার নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে ধন্যবাদ